আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যে মনে তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা। হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা, ঘটক এবং আমরা হায়রে ঘটক এবং আমরা নামের কাণ্ড কানা, কেউ রে দেশান্তনা আবার কেউ রে যন্ত্রণা, হরে কেউ রে যন্ত্রণা। পারে না থাকতে মানুষ ছাড়া, হরে পাহাড়ে না থাকতে মানুষ ছাড়া। ঘটক এবং আমরা হরে ঘটক এবং আমরা সুখ পাখিটা দিনে রাইতে দেয় যে মনে তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা। হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা, ঘটক এবং আমরা হায়রে ঘটক এবং আমরা আলাল রে খবর আমি দিয়ে আইসি, আলাল তো মহা খুশি, হে খাসি জবাই করি আমগো খাওয়াইব। আমি আপনার মুরগি জবাই করে খাওয়াম? না, তোর মুরগি জবাই করে খাওয়া দিয়ে হইব না, তোর মুরগির টাকাটা আমার দিয়া দে। বিলকিস, ও বিলকিস, আয় আয়, বিলকিস দি ফিট খাইছে। আমি আগেই কইছিলাম মরা দেখতে চাইস না। এই এ ভূত, ওরে তো মইরা ভূত হয়ে গেছে, আমারে বাঁচান, ভূত হয়ে গেছে। এই হে উসেন, তোমারে ডাক্তারই শিখেছে কিডা? মায়া আমার রাগ করে বাড়ি ছেড়ে চইলা গেল। আর জামাইরও তো আমি ভুল বুঝে বাড়ি থেকে খেদাই দিলাম, অথচ দেখো সে কত কষ্ট করিয়া তোমাকে বাড়ি খুঁজা লইয়া খুদেজারে নিয়ে তাদের বাড়িতে গেল। আমি বাপ হইয়া মাইয়ারে ঠেলে দিলাম, অথচ সে পারে নাই, কাছেটাই নেমেছে। আনোয়ার, আমি আসলে ভালো মানুষ চিনতে ভুল করছি। মালসা ফেলাই দিলে ঠিক আছে, এখন আপত্তি নাই, কিন্তু চোখের পানিতে যেন দামি কাপড়। তোমার চরিত্র তো খুব একটা ভালো না, বিবাহের আগে যে 100 টার লগে পিরিত করে বেড়াইছো। আরে দূর কি কস, আস্তে কথা কো, তোর দুলাবে বাজার থেকে এখনই চলে আসবো। অত আস্তে আস্তে কইতে পারম না, তার আগে রানীর আবার সম্মান দিয়ে বাড়িতে নিয়ে আইবা। বোন গো, ঘরে বিলে থাকা ভালো কিন্তু ইন্দুর থাকা ভালো না। দুই দিন পর পর আপনি নতুন দাল ভাড়া শুরু করেন, আমার শেষ কথা, আমার জমি জমা আমার বুঝাই দেন। মাহফুজা, মাথা ঠান্ডা করে কথা কো। মাথা ঠান্ডা করানোর দিন নাই, আমার জমি জমা আমার বুঝাই দিবেন কিনা সেটা কোন মামলা করে লইয়া যা। আমি কিন্তু শালিশ ডাকুম। তো ডাক শালিশ, আমার শুনাইতাছিস কেন? শোনাই এই জন্য শালিশ আপনি বেইজ্জতি হইবেন, হের লিগে আগের থেকে বিষয়টা জানাই রাখলাম। কি ব্যাপার, আমার লগে খারাপ ব্যবহার করেন কেন? তুই চুপ থাক। কেন চুপ থাকবো কেন, জমি জমা তো সব বুঝিয়ে নিছেন, আর কি চান আপনি? সব জমি জমা এখনো বুঝা পাই নাই, খাইও কোন খাই নাই, আপনি হইল নই কিসিমের মানুষ। শোনেন, এখন আমার আম্মার পা ধরে মাপছান। তুই যদি আরেকটা কথা কস, তোর মুখ সেলাই করে দিব। এত সোজা না। আই সব শোনো মাফুজা, গ্রামে যদি থাকতে চাও তাহলে তুমি আলাদা থাকবা, আলাদা খাইবা, বুঝছো? তাইলে হাড়ি পাতিল থেকে শুরু করে সব জিনিস ভাগ হইব, আজকে আমি শালিশ ডাকুম। তো ডাকো শালিশ। শালিশে যদি হাইরা যাই তাইলে? শোনো মা, সৎ মায়েরা তার কোনো দিন আপন ভাবতে পারো নাই, তাই তোমার বিষয় সম্পত্তি যা কিছু আছে সবই আমি বুঝাই দিব, খালি বিশ্বাসটা রাখো। বিশ্বাসের আমার দরকার নাই, আমার সব পাওনা আমার এখনই বুঝাই দেন।
আপনি আমার মায়ের কান্দাইছেন, আপনি এক্ষুন বাড়ি থেকে বাইরন। বাইরন আর চুপ থাক, বাড়ি কি তো রাখলাম নাকি? তুই যা বাড়িতে বাইর। আম্মা আপনি ফারহানারে কি কইতেছেন? তুমি চুপ করো। আরে জাফরান, কখন আসলা, কেমন আছো? এই তো আছি কোন রকম। তা কি বাজার করলা? বহুত কিছু জাগা। তা তুমি আইসো জানলে তো বাজার থেকে নাস্তা নিয়ে আসতাম। তুমি তো আবার আমাকে মতন সকালবেলা ভাত পছন্দ করো না। পরের বাড়ি আবার পছন্দ অপছন্দের কি আছে? যা দিব তাই খাইতে হইব। এইটা কি কও, আমার বাড়ি কি তোমার বাড়ি না? সাহস দিলে কইতে পারি। কও, এদিকে আস। এটা আমার বাড়ি। আরে জাফরান, তুমি মেজবান মানুষ, এখানে বসে আছো কেন? তার যেখানে খুশি সেখানে বসবো, তা আপনার কি? আমার ছোট বইন না। আইন তো আইন। এর লগে একটু গল্প সল্প করতাম। গল্প সল্প করবার অনেক বাকি আইন। আচ্ছা তুমি বইও জাফরান, পরে গল্প করব। ঠিক আছে আইন। আপনি এইভাবে কথা কন কেন? কিভাবে কথা কই? একটু সুন্দর করে কথা কইতে পারেন না? কোন না কি করতেছেন? আমি আমি তো মানজাতে সুতা দিতাছি। না না, সুতাতে মানজা দিতাছি। সারাক্ষণ এই গুড্ডি লয়ে থাকলে চলবো? হ্যাঁ গুড্ডি লয়ে থাকলে চলবো না, আমি তো গুড্ডিতে মানজা দিমু ঠিক করছিলাম, তোর এই সুতাতে মানজা দিমু ঠিক করছিলাম। এই গুড্ডি লয়ে চিন্তা না করা, আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন না? হাসাই হাসা। জোসনা, আমি চিন্তা করছি কি আমাকে বিয়াটা একটু আলাদা টাইপের হইব। সৌদি আরব থেকে মনে করো উট দুম্বাই না আমাকে বিয়ায় মেহমানদারি করব। থামেন, এসব কথা কইলে কিন্তু আমি এখন চলে যাবো। কি হচ্ছে তোমার ওইটা কি? আমার কিছু হয় না, আমার কি হইব, যা হওয়ার তা আপনার হয়। এই আপন কয়েক কাছে টেনে নিতেছেন, রাত পড়লেই আবার সম্পর্ক উল্টায় ফেলা হয়। মিনিটে মিনিটে যেসব মানুষ সম্পর্ক পাল্টায় এসব মানুষ ভালো হয় না, বুঝছেন? কে তুমি প্রেমিকার অধিকার নিয়ে আমার ধমক দিতে পারো না? প্রেমিকার যে অধিকার নেওয়া যায় এটাই তো আমি জানি না। যজ্ঞা, আমি আপনার একটা প্রশ্ন করবার চাই। একটা কে দশটা করো, আমি তো তোমার সান না, আমি তো তোমার লাভার প্রেমিকা, তুমি তো আমার টুকটুকি। আপনি কি এখন আমাকে কইবেন আপনি কিসের জন্য গলায় ফাঁস দিতে চাইছিলেন? এই প্রশ্ন তুমি এর আগেও একবার করছো। মনে হয় না করছি, উত্তরটা আমার জানা জরুরি। মনের দুঃখে ফাঁস দিতে চাইছিলাম। আপনার দুঃখটা কি? এত সুন্দর চেহারা নিয়ে জন্মাইলাম অথচ কেউ আমার ভালোবাসল না, আর এখন তোমার ভালোবাসা পাইয়া ফাঁস দেওয়ার চিন্তা মাথা থেকে দূর করে দিচ্ছি। উত্তর দেন না কেন?
কথাটা সত্যি। তুমি কথাটা শুনো, শুধু শুধু সব সব কথাটা শুনো তুমি। দেখেন আমি আপনার ভালো চাই, এই জন্য কইতেছি কি আমার বাড়ির সামনে আপনার খারাইবেন না। তুমি আমার এই কথা কইতে পারলা? হ্যাঁ বড় ভাই। তাহলে তোমার বাড়ির সামনে খারাই খারাই সময় নষ্ট করছি। আগে যা করছেন ভুল করছেন, অহন থেকে এই ভুল আর করেন না। আচ্ছা ভুল আর করুন না, তা আমার একটা কথা দাও। কি কথা? তুমি আমার একটা প্রেমপত্র লিখবা। কি? হ্যাঁ এই প্রেমপত্র পড়তে পড়তে আমি বাকিটা জীবন পার করে দিব। এই অনুরোধ আপনি আমার করবেন না। দরকার হইলে আমি তোমার পায়ে ধরব। আমার পক্ষে সম্ভব না বড় ভাই। তুমি আমার মানা করে আরে আরে এটা কি করতেছেন? ছোট বোনের পা ধরাটা কি ঠিক? আমার মাথা ঠিক না, কখন যে কি করে হালাই নিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চিন্তা করে দেখি। অহন আপনি যান, যান তো। চিন্তা করো কিন্তু বেশি দেরি করো না। হ্যাঁ হ্যাঁ চিন্তা করো, যান যান। বেশি বেশি ফাটরামি করতেছেন কিন্তু, হাত ছাইরা কত কোন না। আমি হাত ছাড়ুম না, কেউ যদি দেখে ফেলাই আমি কি ওর ডরাই নাকি? খুব সাহসী পুরুষ হয়ে গেছেন তাই না? এখনো যদি ভাইজান আসে হাত পা তো কাঁপাকাঁপি শুরু হয়ে যাব। তোমার ভাইজান না দেখলে আমার হাত কাঁপ। এই তোমার ভাইজান তো আইতাছে। এই তো পেঁচার হাত দেখতেছি। হ্যাঁ এখন কি করুন? হ্যাঁ ভাইজান তো সত্যি এসে বসছে। আপনি কান্দেন আপনি কান্দেন, আমি ভাইজানটা বুঝাবো নি। হ্যাঁ আর না কি কো না কো, কান্দরম না, কান্দেন না, হঠাৎ জোরে কান্দেন আপনি। আমার জন্য তোমার এত মায়া, খুশি হইলাম। তা কোন গাছ উঠছিল? ওই যে রাস্তার পাড়ের যে বড় ডাব গাছটা আছে না, ওইখানে আপনার জন্য ডাব কাটতে গেছিলাম। ভারতে এত গাছ থাকতে তুমি ওই গাছে গেলে কে? ওইলো ওই যে ফকির কইলো যে ওই গাছের ডাব খাইলে বলে মনের আশাটা পূরণ হয়। আমি যে মনের আশা পূরণের চেষ্টা করতেছি সেইটা তোমার কইলো কেন? না প্রত্যেক মানুষই তো মনের মধ্যে একটা খোয়াব থাকে, স্বপ্ন থাকে, ভাবলাম আপনারও আছে। খুব সুন্দর কথা তাই না ভাইজান? জোসনা তুই পুরীর নিয়ে বাড়ি যা। জি ভাই। কোনো ভাই তুমি যাইও না, তুমি বাড়িতে থাকো, আমি রহমত গাছিরে ডেকে নিয়ে আসি। আচ্ছা আপনারলে দুই ভাই মিলে একসাথে যাবো। আমি পারবো না, অসুবিধা নেই। না না তুমি যাও। না যাও ওই ওই পারে ওই পারে ওই পারে ওই পারে যেতেছি রহমত গাছির কাছে। ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। না না চিন্তা করো, আরো না পারো আরেকজন নেন, দেরি হলে অসুবিধা নেই। বিলকিস যাবে বাড়ি কখন গেছে? ওই তো সকালবেলায় গেল। কানছেনি? কানবই তো, মায়া মানুষ না। যাক গা, আমার বিয়ের ব্যাপারটা কি করলেন? কটা দিন একটু সবুর করেন, এখনই বিবাহ করলে মানুষে খারাপ কইব না? খারাপ কইবই, অন করলে কইব পরে করলে কইব। আপনি দুই তিন দিনের ভিতরে আমার বিয়ের কামটা ছেড়ে দিন। একটু সবুর করেন না, সবুরে হচ্ছেন মেওয়া ফলে মেওয়া। মেওয়া ফলে সবুর তো করলাম, আর কত সবুর করব? শোনেন ওই পাত্রীর বাপ হলো অসুস্থ, বুঝছেন, একটু সুস্থ হইলেই বিবাহ ফাইনাল, বুঝছেন না? যান। হ্যাঁ বুঝছি। আর বাজার কিনে আসেন, যান বাজার। হুম তো পাইলটটা দেন, লগে লিয়ে যাই। না আপনি একলাই যান, একলাই বাজারটা যান, একলাই যাও। হ্যাঁ যান। আচ্ছা ঠিক আছে আপনি বহেন, আমি বাজার করে আইতেছি। হ্যাঁ একটু বেশি করে মাছ তৈরি তরকারি নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, আমার আবার গুড়া মাছ পছন্দ, যান যান যান। একটু মাংস হয় নেন পারলে, বুঝছেন না? পাইলট, ওই পাইলট যে ওই ডাক্তার এলো, আপনার কারণে বুঝছেন আমি ভিন দেশি মানুষের কাছে মান সম্মান খোয়াইলাম। হালার ফতেপুরে সকল মানুষ হলো ভুয়া, আপনারা জানে আমি ফতেপুর আর না দিই। আজকের মধ্যে আপনি গ্রাম ছাড়বেন, মানুষের গালে মারাটা কিতাবে নিষেধ আছে, নাহলে থাবড়াইয়া আপনার দুই গাল ফুলাইয়া আমি কৃষ্ণচূড়া ফুল বানাই দিতাম। ফাজিল কোন হালকার, যান যান চোখের সামনে থেকে, ভবিষ্যতে এরকম কাম আর করবে না, যান।
তোমার আমার বিবাহ বিলকিসের বিবাহরেও হার মানাইব, গাও ভর্তি সোনা চান্দি দিয়ে তোমার ডুবাই রাখমু। ইস, টাকা কই পাইবা? ভূতে দিব। ভূতে? হ্যাঁ, ভূতের লাগে তোমার পরিচয় আছে? হ্যাঁ। তোমার মাতা শুয়ে কসে? এই যে মাতা শুয়ে কইতেছি, ভূত আমার দোস্ত। উম্মা কোকি, ভূতের লাগে তো মানুষের পরিচয় থাকার কথা না? আসলে আমি মানুষ না, আমি ভূত। লালমাই পাহাড়ের বট গাছে আমার বাড়ি। শেফালি, ভূতরে তো ডরো কেন? আমি তো মজা করতেছি। আরে গ্রামের মেয়েরা ভূতরে তো ডরে নাকি? আরে বাবা, আমি তো মস্করা করতেছি। চোখ খুলো না, চোখ খুলো। আমি তো মস্করা করতেছিলাম। যা শয়তান ভূত। তাছাড়া কি সুন্দর চেহারা আপনার, মাশাল্লাহ। এমন ছাতা নিয়ে বাইরে না? না, আমার চেহারা আরো সুন্দর কোন লাগবো? আপনার তুমি আনতে যাও তো, কালি মনে দুঃখ দেয়। আপনার কি বিল কি সাফার জন্য দুঃখ লাগতেছে? না, গোলা চাদরে কয়দিন ধরে খুঁজা পাইতাছি না, মানুষটা যে কই গেল। আপনার গোলাপ চাষা কই গেছে? আমি জানি। তুমি জানো গোলাপ চাষা কই গেছে? কও না। মার্ডিন নিছে? এ আতাং পাতাং কথা কবি না গোলাম। গুসা করেন না, গোলাপ চাষা যদি মারের নিচে নাই যাইতো তাহলে তো একদিন ফিরাইতো। তুমি কি কুলখানের কথা কইতাছো? গুসা কইরেন না, দুঃখী মানুষ নাকি দুঃখ দেন ঠিক। তুমি আনতে যা কইলাম। শয়তান ফেরি কালি মনে দুঃখ দেয়, এমনি গোলাপ চাষারে খুঁজে পাইতাছি না। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যে মনে তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা। হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা, ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। নামের কাণ্ড কানা কেউরে দেশান্তনা, আবার কেউরে যন্ত্রণা, হারে কেউরে যন্ত্রণা, পারে না থাকতে।